যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হামিদ ভাই, আপনি বলেন যে আপনারা আজকে অনেক মানুষজন আসছেন, কেন? আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এমপি মহোদয় আমাদের মাঝে আজকে উপস্থিত হবে জিএফকে এয়ারপোর্টে। আমরা তাকে স্বাগত জানানোর জন্য দলীয় নেতাকর্মী সভা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্টেট আওয়ামী লীগ, নিয়োগ মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাবেন কত নেতাকর্মী, প্রায় কয়েকশো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এখানে হাসান মাহমুদ, আমাদের প্রাণপ্রিয় নেতা হাসান মাহমুদকে স্বাগত জানানোর জন্য এখানে এই যে মিঠু ভাই, আপনি কি জন্য আসছেন বা একটু বলেন? আমাদের চট্টগ্রামের গৌরব, বাংলাদেশের ছাত্র সমাজের এক সময়কার গৌরব, বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় হাসান ভাই যুক্তরাষ্ট্রে আসছেন, ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে এসেছি। ওনার সবগুলো অনুষ্ঠান সফল হোক এবং ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা এখানে আজকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে সমবেত হয়েছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি নিউ ইয়র্কে আগমন করছেন, তাকে অভ্যর্থনা জানাতে এখানে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনগুলো একসাথে এখানে সমবেত হয়েছি। আগামীকালকে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে অনুষ্ঠান ট্যারিসে সম্বর্ধনা দেওয়া হবে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ। জয় বাংলা, জয় বাংলা। মিঠু বল। আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক এখানে যারা উপস্থিত হয়েছেন, সুন্দর সভাপতি রফিক সিদ্দিকুর রহমান সহ আমাদের সাধারণ সম্পাদক আসামাদ আজাদ ভাই সহ আমরা সহ যুগী সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগ, আমরা সকলেই আমরা আমাদের প্রিয় ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়কে আমরা স্বাগতম জানাতে আমরা এখানে জেএফকেতে উপস্থিত হয়েছি। আর ওনাকে স্বাগতম জানাতে সবাই এখানে সহযোগী সংগঠনরা সবাই উপস্থিত হয়েছে, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে দীর্ঘ এক যুগ পূর্বে এই যুক্তরাষ্ট্র আমেরিকার কান্ডারি এবং সভাপতি বানিয়েছিলেন, তারই নেতৃত্বে আজকে নবীন এবং প্রবীণের মিশ্রণে একটা যুক্তরাষ্ট্র শক্তিশালী স্মার্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে প্রণীত করেছেন। আজকে আপনি দেখছেন আমার ডানে, যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, তারেক হায়দার, আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নোয়াখালীর একটি সন্তান, দীর্ঘদিন ছাত্রলীগ করে এই যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন আমিনুর রহমান বাবু, আমাদের পাশের একটি মহানগরের কান্ডারি আমাদের এমদাদ চৌধুরী সহ আজকে এখানে যারা এসেছে তারা আগামীকালকে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ, এবং ডাক্তার সিদ্দিকুর রহমান ওসাম হাজারের নেতৃত্বে। জয় বাংলা। ধন্যবাদ লিটন ভাই। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি জনাব ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রামের কৃতি সন্তান, যিনি 80 দশকে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, যখন আমাদের ক্রান্তি লগ্ন ছিল জামাত শিবির বিএনপির যে গুন্ডারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কুপিগত করে রেখেছিল, সেই সময়ের ছাত্র নেতা উনি, আজকের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেএফকের মাটিতে আসছেন, ওনাকে স্বাগত জানার জন্য আমরা ডক্টর সিদ্দিকুর রহমান এবং আমাদের প্রাণপ্রিয় নেতা সামাদ ভাইয়ের নেতৃত্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমরা যারা সাংগঠনিক সম্পাদক আমাদেরকে নিয়োগ দিয়েছেন, আমার বন্ধুবর রুনেল এবং আমার ডিএম রুনেল, এবং সাথে আছেন আমাদের বাবু ভাই, যিনি আগে মহানগরের যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বন্ধুবর মহানগর আওয়ামী লীগের কান্ডারি সাধারণ সম্পাদক এমদাদ সহ আমরা প্রতিটি মানুষ আজকে এখানে সমবেত হয়েছি। এই যুগ আগামীকালের সভাকে যেন আমরা সফল সাফল্যমণ্ডিত করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ লিটন। আজকে এখানে উপস্থিত হতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিতে যাচ্ছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, উনি শুধু পররাষ্ট্রমন্ত্রী নন, উনি আওয়ামী লীগের একজন
গুরুত্বপূর্ণ নেতা, যিনি যেখানে যা তিনি যেখানেই যান আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে থাকেন, দেশ কীভাবে চলবে, জনগণ কীভাবে ভালো থাকবে এবং পুরো বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে কীভাবে বাংলাদেশ ভালো থাকবে সেরকম কিছু রেজাল্টও আপনারা পেয়েছেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, উনি আসবেন, আমরা ওনাকে করে নেব এবং আমাদের একটা কর্মসূচি আছে আপনারা জানেন, সেটা হচ্ছে আগামীকাল আমাদের একটা কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে সকলে যেন অংশগ্রহণ করে এজন্য এই উদার আহ্বান জানিয়ে আমরা সবাই আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকবে এবং সমর্থন নেতৃত্বে আমরা এক এবং অভিন্ন, এটা আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা বলছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। আমি এখন আহ্বান জানাচ্ছি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীকে। ধন্যবাদ। আমাদের আসলে আমরা আপনারা জানেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন। আমরা আসলে নিয়োগ মহানগর আওয়ামী আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী অভিভাবকের নেতৃত্বে আমরা ওনাকে এই জায়গাকে যাওয়ার পরে আমরা স্বাগত জানাতে যাচ্ছি। আশা করি আমরা আগামীকালে আমরা সিদ্ধান্তের নেতৃত্বে সেই অনুষ্ঠানে যুদ্ধ প্রকাশ সফল করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা আছেন আপু, একজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, পাশে আছেন ডক্টর সামাদ যুক্তরাষ্ট্র সাধারণ সম্পাদক। আমি একটু কথা শুনব সামাদ ভাইয়ের কাছ থেকে, তারপর আমি ধন্যবাদ নিতুন ভাই আপনি আজকে এই অনুষ্ঠান কভার করার জন্য। আমরা এই মুহূর্তে আছি যে এয়ারপোর্টে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি এই মাত্র বিমান অবতরণ করেছে, আমরা অধীর আগ্রহে বসে আছি। আসার পরে আগামীকালকে যে উনি মত বিনিময় সভা করবেন, আলোচনা সভা করবেন, সেখানে জয়নেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন সংবিধানকে সামনে রেখে এবং কারোর সাথে শত্রুতা না, বন্ধুত্ব বজায় রেখে বৈদেশিক নীতিকে অবলম্বন করে জাতির জন্য যে নীতিটাকে গ্রহণ করে উনি দেশ পরিচালনা করেন, সেই জন্য আমাদের যোগ্য পররাষ্ট্রমন্ত্রী আমাদের আজকের আমেরিকাতে আসছে, তার এই কূটনৈতিক দূরদর্শন দিয়ে তারা এবং টোকা দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে উনি অভিযোগ করবেন বাংলাদেশের বিষয় নিয়ে মূল্যবান আলাপ করবেন। এই জন্যই আমরা গর্বের সাথে বলতে চাই যে আমাদের ধরনের যোগ্য মন্ত্রী সভা একজন সুযোগ্য মন্ত্রী উনি পররাষ্ট্র, তাই আমরা আসছি হৃদয়ের অভিজ্ঞতাকে অভিনন্দন জানাতে, বিশেষ করে সিদ্দিকের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি শুনতেছিলাম যে আপনাদের মধ্যে বেশ কয়েকটা দলাদলি এবং গ্রুপের আছে এবং তারপরেও দেখলাম যে অনেক উপস্থিতি, তার এখানে মধ্যে বেশ কয়েকটা গ্রুপও দেখতে পাচ্ছি, আপনি যদি বিস্তারিতভাবে একটু বলতেন। এখানে কোনো গ্রুপ, আমরা সব একটা গ্রুপ, বঙ্গবন্ধু আমরা জনৈতিক শেখ হাসিনা, এখানে অন্য কোনো এখানে যারা আসছে সবাই বঙ্গবন্ধুকে লালন করে, সবাই জনৈতিক নির্দেশের মধ্যে কাজ করে। আজকে যে সমাবেশ তার কারণ হল যে উনি গত কয়েক মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সারা বিশ্বে উনি যে স্থানটি করে নিয়েছেন তারই প্রমাণ আজকের এই বিপুল নেতাকর্মীরা ওনাকে জেএফকে বিমানবন্দরে আজকে অভ্যর্থন জানাচ্ছে। আমাদের ভিতরে কোনো গ্রুপিং নাই, কোনো বড়দল দ্বিমত রয়েছে, কোনো গ্রুপিং নেই। আমার এটা বড়দল, বড়দলের মধ্যে দ্বিমত থাকবে, কোনো গ্রুপিং নেই। উই আর অল ফলোয়ার্স অফ আওয়ার নেশন, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড অনারেবল প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা। হিয়ার ইজ নো গ্রুপ, হিয়ার ইজ নো গ্রুপ, নো গ্রুপ। থ্যাংক ইউ রফিক ভাই, একটা সেকেন্ড।
মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট রফিক ভাই একটু বলেন যে সাংবাদিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সমস্ত আজকের এই এতটা যারা আসছেন আমি সবাইকে সবাইকে সংগ্রামে অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশি বলবো না, আমি একটা কথাই বলবো, উনি আওয়ামী লীগে একদম নিচের থেকে এসে আজকে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, আমরা অনেক আনন্দিত। আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন শুধু প্রথম না, একদম নিচের থেকে উনি আসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিশ্চয়ই উনি অনেক অভিজ্ঞ, এই জন্যই ওনাকে দেওয়া হয়েছে। আমরা আনন্দে আনন্দিত, আমরা সবার অধীর আগ্রহে আছি, ওনাকে গ্রহণ করব। ধন্যবাদ, জয় বাংলা। এখানে আছেন স্টেট আওয়ামী লীগের মুজিব ভাই, একটু আপনার আপনার একটু কথা শুনুন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সবাই আসছেন ওনাকে সম্বোধন দেওয়ার জন্য। এই সম্বোধন অনুষ্ঠানে আগামীকাল ওনার সম্বোধন দেওয়া হবে গুলশান প্যালেসে। ওই সম্বোধন অনুষ্ঠানে সমস্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদে থাকার জন্য অনুরোধ বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। আগামীকালকের অনুষ্ঠান সম্পর্কে শাহিন ভাই একটু বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিয়োগ আগমন উপলক্ষে তিনি প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য নিয়োগে আসছেন এবং তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস আজ এবং এই উপলক্ষে তিনি জাতিসংঘে কালকে বক্তব্য দেবেন এবং তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রবাসীদের পক্ষ থেকে একটি মতবিনিময় সভা নিয়েছি আওয়ামী লীগের ব্যানারে আগামীকালকে উডসাইডে, যেটা সাবেক ঢাকা ক্লাব, যেটা গুলশান টেরেসে অনুষ্ঠিত হবে। আমাদের প্রবাসী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে সবাইকে উপস্থিত হয়ে তার এই মতবিনিময় সভাকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বলেন যে এই এই সফরটা গুরুত্বপূর্ণ কি জন্য মনে হয়? প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে আমরা মত বিনিময় সভা আগামীকাল করতেছি গুলশান টেরেসে সন্ধ্যা সাতটায় সময় মুখ্যমন্ত্রী এদেশে আগমন খুবই গুরুত্বপূর্ণ। যখন বিশ্ব রাজনীতি বিভিন্ন দিকে মুখ দিচ্ছে এক্ষেত্রে ওনার আগমন এদেশে যুক্তরাষ্ট্র অবলিপ্ত আপনার কি ধরনের মারামারি হবে নাকি? কেন তোমরা এদিকে?
Thank you. And that blocked this yes, whole yes. area. Yeah, we did block. There was a fire. I have one I need. Okay. এখানে আসবে কারণ আপনি এদিকে থাকেন No, no, it's a live program. মেয়ে দ্রুত রেগে যাচ্ছে সবাই বেরোচ্ছেন এখন ব্যক্তিগত অন্য কেউ নাই দেরি কেন সামনে বসে আমরা তো জীবনে সামনে বসে কত ধরনের যাত্রী আসে, একজনের হাতে একজনের চেহারা রয়েছে, কোনো কিছু কিছু মিল নাই। কত যাত্রী আসতেছে এটা বিভিন্ন যাত্রী আসতেছে। হ্যাঁ, আমি
যাচ্ছি দেখি অনেকদিন বাংলাদেশ যাইনি রে ভাই, তো ঘুরে আসছেন গে? হ্যাঁ, নাটোরতে গেছিলাম আজ। আপনার তো এখানেই সবাই, আপনার তো দেশে তেমন বাবা মাস এখন ও আগে এনেছিলেন দাদা, স্যার সামনে দিকে একা একটা শুরু করবেন, শুরু হয়ে যাবো শুরু। আমার তো সব খালি দাদাদের জন্য, সব দাওয়াত দাদাদের জন্য। আপনি যেতে চান? মায়ামি ওই যে কিউবার যে যে রোডটা, যে জায়গাটার নাম রাখি কিউয়েস্ট, কিউয়েস্ট ওইটাতে অবশ্যই যাবেন। এটা একটু বেশি দূর, হ্যাঁ এটা দেখলে আলাদা 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 একদিন লাগবে, দুদিন লাগবে। ও কিউয়েস্ট, কিউয়েস্ট ওই অঞ্চল আসলে সাত দিন ছাড়া দেখা সম্ভব না। মায়ামি থেকে আপনার প্রায় 300 মাইল, অনেক দূর। ওই কিউয়েস্ট থেকে আর কিউবার হামানামা তো 90 মাইল, দেখার মতো না কিন্তু আমি যাই না। হ্যাঁ, সমুদ্রের মাছ ধরা আমি জানি অবশ্য, আমি ঘুরে গেছি কিন্তু ওই কিউয়েস্টে যাওয়া নাই। মায়ামি থেকে আমি লাস্ট কত বার আমি সাইকেলে গেছিলাম, এবার গেলাম গাও ক্লাবে। কেমন বই বিক্রি হয়েছে? কিছু লাখ 2 লাখ টাকার বই সব মিলে বিক্রি হয়েছে। সব তুমি তো আরো পরেশান করে দিস। নিউজ থাকে তো হবে না, পত্রিকা বাস করতে হবে। রাইট, মূল কাহিনী হলো খালি নিউজ আছে কিন্তু পত্রিকা আর কোনো পত্রিকাই নাই। তাহলে তো হইবে না, বরিশালে বলে না হইবে না, তো বরিশালের ভাষা আমার মজা লাগে। হ্যাঁ, দেখতে আসো ডাইলে লবণ দেশ না দেবা। কোথায়? ভালো 200 মানুষ হবে না, 100 শতাধিক মানুষ বললি না, শতাধিক শতাধিক মানে 100 Down, down, down.
এটা যাত্রীদের মডেলিং হচ্ছে, দুই পাশ দেয়া। ছবি তুলতেছি না, মানুষজন তো চিন্তাই করে পাচ্ছে না মনে হয় যে এত মানুষ কেন দাঁড়াইছে, তারা যাত্রীরা চিন্তাই করতে পারতেছে না যে কেন কেন এরা কি তাও ভালো উচ্ছৃঙ্খলতা নাই। শত শত যাত্রী যাচ্ছে, শত শত যাত্রী যাচ্ছে, আর একজন যাত্রীর জন্য সবাই অধীর আগ্রহে। কয়টা ব্যানার আছে, কোথায় আছে, বিল দিবে, কোথায় দাঁড়াবে, কেন ও শেষ তো এই যে এক সেকেন্ডের মধ্যে ধৈর্য হারা হইয়া এই যে এক সেকেন্ডের মধ্যে ভাই কি করেন না
Push for the game.